নতুন যারা ইউটিউবিং শুরু করেন তারা প্রথমত ভিউ স্বল্পতায় ভোগেন, তাদের চ্যানেলে ভিউ হয় না, সাবস্ক্রাইবারও বাড়ে না। যারাই নতুন ইউটিউবে আসেন তাদের প্রত্যেকের বেলায় কিন্তু এই সমস্যা হয়ে থাকে। অনেক সময় আমরা ভিউ বাড়ানোর জন্য আমরা ফেসবুক অথবা টুইটারে আমাদের ভিডিও শেয়ার করি, সেখান থেকে কিছু ভিউজ আসে। তো আরও কিছু পন্থা আছে, আরও কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা ভিডিও মার্কেটিং করে আমাদের চ্যানেলের জন্য ভিউজ নিয়ে আসতে পারি এবং সাবস্ক্রাইবারও নিয়ে আসতে পারি। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন বঙ্গ আইডিয়া, আমি সৈয়দ রাসেল আহমদ। আজকের পর্বে আমরা ভিডিও মার্কেটিং সম্পর্কে জানবো, কিভাবে আমাদের ইউটিউবের ভিডিও মার্কেটিং করে কিছু ভিউজ সাবস্ক্রাইবার নিয়ে আসা যায়, এই বিষয়ে বিস্তারিত জানবো। তাহলে চলুন ভিডিও শুরু করি। ভিউয়ার্স, আমি ভিডিও শুরুতেই বলেছি আমরা একটি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওর লিঙ্ক আমরা ফেসবুক অথবা টুইটারে দেই এবং সেখান থেকে কিছু ভিউজ পাই। কিন্তু আরও দুটি প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম আমরা ইউজ করি কিন্তু সেখানে আমরা ভিডিও মার্কেটিং করি না, অনেকেই তা করতে ভুলে যান। যদি আমরা সেখানে ভিডিও মার্কেটিং করি তাহলে খুব সহজেই আমরা সেখান থেকে কিছু ভিউজ নিয়ে আসতে পারবো। তবে এই ভিডিও মার্কেটিং তারাই করতে পারবেন যারা লং টাইম ইউটিউবিং করার ইচ্ছা নিয়ে এসেছেন, কারণ আপনি সাথে সাথে সেখানে ভিডিও মার্কেটিং করলে আপনার চ্যানেলে যে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে তা নাও হতে পারে। এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। তো সেই দুটি প্ল্যাটফর্ম কি? সেই দুটি প্ল্যাটফর্ম হলো টিকটক এবং লাইকি। আমরা জানি বর্তমান সময়ে বাংলাদেশের প্রচুর সংখ্যক মানুষ টিকটক এবং লাইকিতে ভিডিও আপলোড করছেন, সেখানে সময় পার করছেন এবং অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময় ভিডিও দেখেন। আমরা ইউটিউবের জন্য যে ভিডিও তৈরি করি সেই ভিডিও থেকে কিছু অংশ যদি আমরা টিকটকে এবং লাইকিতে রেগুলার আপলোড করি তাহলে সেখান থেকে কিছু ভিউয়ার্স সার্চ করে আপনার ইউটিউব চ্যানেলে আসবে। আমি এ কারণেই প্রথমে বলেছি, যারা রেগুলার ইউটিউবিং করতে চান, লং টাইম ইউটিউবে কাজ করার জন্য এসেছেন, তারা যদি সেখানে মার্কেটিং করেন তাহলে আজও কাল এই প্রসেসটা কাজে লাগবে। কারণ আপনি টিকটক অথবা লাইকিতে রেগুলার আপনার ভিডিও আপলোড করবেন, সেখান থেকে আপনার লাইকি এবং টিকটকেও ফলোয়ার বাড়বে, সেখানে ভিউয়ার্সরা দেখবে। ধরুন একজন ভিউয়ার্স রেগুলার আপনার ভিডিও টিকটকে অথবা লাইকিতে দেখে কিন্তু সে জানে না আপনার একটি ইউটিউব চ্যানেল আছে এবং সেখানে আপনি ভিডিও আপলোড করেন। হঠাৎ একদিন সে ইউটিউবে ঢুকলো এবং একসময় আপনার ভিডিও তার সামনে চলে আসলো, যেহেতু সে লাইকিতে এবং টিকটকে বা অন্যান্য প্ল্যাটফর্মে আপনাকে দেখেছে এবং দেখার সাথে সাথে সে আপনাকে চিনতে পারবে এবং আপনার ভিডিওতে ক্লিক করবে। যেহেতু লাইকি ইউজার তারা ইউটিউবে এসেছে, হঠাৎ করে আপনার ভিডিও দেখার পর আপনার ভিডিওতে ক্লিক করতে পারে এবং আপনার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে। যে কোনো প্ল্যাটফর্মে সফল হওয়ার আগে আপনাকে ফেস ভ্যালুর গুরুত্ব বুঝতে হবে। যদি আপনার ফেসকে পরিচিত করাতে পারেন যে কোনো প্ল্যাটফর্মে তাহলে আপনি যেই প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, সেই প্ল্যাটফর্ম থেকে ভিউয়ার্স যখন আপনার প্ল্যাটফর্মে আসবে তখন আপনাকে দেখেই চিনতে পারবে এবং এর কারণেই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে, আপনার ভিডিওগুলো দেখতে পারে। তাই যারা নতুন ইউটিউবার আছেন তারা প্রত্যেকটি প্ল্যাটফর্মে কাজ করে যেতে হবে। ইদানিং ইমোতেও ভিডিও আপলোড করার সুযোগ দিচ্ছে। ইমোতে নতুন একটি সার্ভিস চালু করেছে মাই প্ল্যান্ট নামে। আপনারা চাইলে সেই মাই প্ল্যান্টে গিয়ে ভিডিও আপলোড করতে পারবেন এবং সেখান থেকে কিছু ভিউয়ার্স আপনার চ্যানেলে নিয়ে আসতে পারেন। তাই যারা নতুন ইউটিউবিং করবেন তারা এই ডিজিটাল মার্কেটিং করে আপনার চ্যানেলকে গ্রো করাতে পারবেন। আপনি যদি ভাবেন অমুক বড় ইউটিউবার আপনাকে প্রমোট করবে, আপনি সফল হয়ে যাবেন, খুব সহজে ভাইরাল হয়ে যাবেন, তাহলে আপনি বুকার স্বর্গে বাস করছেন। আপনার কাজ আপনার নিজেকেই করতে হবে, কেউ আপনাকে সাহায্য করবে না। আপনি যখন বড় ইউটিউবার হবেন তখন আপনাকে অনেকেই রিকোয়েস্ট করবে আমার ভিডিওটি প্রমোট করে দেন, কিন্তু আপনি যখন ছোট ইউটিউবার আছেন তখন আপনাকে কেউ প্রমোট করবে না। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যেতে হবে যদি আপনি ইউটিউবে সফল হতে চান। আর আজ আপনি ভিডিও মার্কেটিং করলেন, কালকেই ভাবছেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, যদি এমন মন মানসিকতা থাকে তাহলে কখনোই আপনি সফলতার পর্যায়ে যেতে পারবেন না। সফলতার চূড়ান্ত পর্যায়ে যেতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে এবং প্রতিটি প্ল্যাটফর্মে কাজ করতে হবে। আমি নিজেও লাইকিতে ভিডিও আপলোড করি, টিকটকে ভিডিও আপলোড করি, ইমোতে ভিডিও আপলোড করি, টুইটারে আমি মাত্র 15 সেকেন্ডের ভিডিও আপলোড করি, তারপর আমি ইনস্টাগ্রামের IGTV-তেও ভিডিও আপলোড করি। এর মূল উদ্দেশ্য হলো যে কোনো প্ল্যাটফর্ম থেকে একজন ভিউয়ার্স যদি আমার ইউটিউব চ্যানেলে আসে তাহলে সেটাই হবে আমার সার্থকতা। আমি যে পরিশ্রম করলাম সেই পরিশ্রমের ফল হিসাবে আমি তা মেনে নিতে পারবো। তাই অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, তারপর আপনি সফলতার মুখ দেখতে পারবেন। তাই আমি আবারও বলছি, ইউটিউবে টিকে থাকতে হলে আপনার পরিশ্রম
এবং ধৈর্য এই দুটি জিনিস প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমার ভিডিও মার্কেটিং সম্পর্কে আজকের এই ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।